বঙ্গোপসাগরের বুকে সৃষ্ট গভীর নিম্নচাপটা সোমবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মঙ্গলবার সকালে সেটা পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আরও কাছে চলে এসেছে যার জেরে দক্ষিণের কয়েকটা জেলা এবং উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে মৌসুম ভবনের শেষ তথ্য অনুযায়ী দীঘা থেকে দুশো সত্তর কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে উড়িষ্যার পারাদ্বীপ থেকে দুশো দশ কিমি পূর্ব দক্ষিণ পূর্বে আর বাংলাদেশের খেপুপাড়া থেকে তিনশো পঞ্চাশ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় এই যে লোকেশানটা বললাম এইখানে কিন্তু ভয়ঙ্করভাবে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় বুধবারে কিন্তু বাংলাদেশে ল্যান্ডফল করবে বোঝাই যাচ্ছে ঘন্টায় আঠেরো কিলোমিটার গতিবেগে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের থেকে উত্তর উত্তর পূর্বে সরছে ঘূর্ণিঝড় হামুল বুধবার দুপুরে বাংলাদেশের খেপুপাড়ার দিকে বাঁক নেবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটা এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলির কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলের উপর দিয়ে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটা এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে পঁচিশ অক্টোবর বাংলাদেশ থেকে স্থলভূমিতে প্রবেশ করতেই শক্তি হারাবে এই ঘূর্ণিঝড় অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দশমীতেও ভিজবে কলকাতা মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে চব্বিশ ডিগ্রি এবং উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে দর্শক এই বার্তা অবশ্যই সকলকে শেয়ার করে জানান সজাগ করে দিন এই হামুন কিন্তু ভয়ঙ্কর রূপে দেখা দিতে চলেছে বুধবার থেকেই তার ছিটে প্রভাব পড়তে পারে সতর্ক হওয়া অত্যন্ত আবশ্যক